মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে গত 24 ঘন্টায় 10 শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য 10 জনের মধ্যে 7 জন ভর্তি ছিল এসএনসিইউতে মৃত্যুর কারণ খতিয়ে দেখার জন্য গড়া হয়েছে তদন্ত কমিটি 24 ঘন্টায় 10 শিশুর মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাত 12টা থেকে বুধবার রাত 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় 10 শিশুর মৃত্যু হয়েছে মৃত শিশুদের বয়স 1 বছরের মধ্যে একদিনে এত শিশুর মৃত্যুতে নড়ে চড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল সূত্রে জানা গেছে ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে সূত্র মারফত জানা গেছে মৃত 10 শিশুর মধ্যে 7 জন এসএনসিইউতে ভর্তি ছিল মৃত এক শিশুর বাবা শাকিল বলেন বাচ্চা হাসপাতালে ভর্তি হয়ে ভালো ছিল আমি জিজ্ঞাসা করাতে ওরা বলল ভালো আছে পরদিন সকালে এসে জানতে পারি সন্তানের মৃত্যু হয়েছে ডুমকুর হাসপাতালে মানে অক্সিজেনের প্রবলেম বললো তার জন্য মানে ট্রান্সফার করেছে মেডিকেলে মানে বরমপুর মেডিকেলে ট্রান্সফার করেছে তো এখানে এসে বললো যে এক্সপ্রেশন হয়েছে তার মানে এক্সপ্রেশন হয়েছে বলে মারা গিয়েছে এসএম মানে ওরকম ভাবে বললো যে ও মানে এক্সপ্রেশনের কারণে বাচ্চা মারা যাচ্ছে এই কথাটাই বললো আর বিষয়টা হলো এখানে ধরেন 100 মধ্যে 60% বাচ্চা মারা গিয়েছে আর 30% বাচ্চা মানে কোনো রকম বাঁচার মতো না ধুকধুক ধুকধুক করছে আর 10% বাচ্চা মানে ভালো হয়ে বাড়ি যাচ্ছে চিকিৎসা কেমন হচ্ছে সে আমি বলতে পারবো না আমার ছেলে মারা গিয়েছে ওজন কত 1 কেজি 700 1 কেজি 700 কি হয়েছিল বলছে ডাক্তার ডাক্তাররা বলছে রায় রক্ত শর্ট আছে জন্ডিস আছে আর ইনফেকশন হয়েছে তার জন্য বাচ্চা মারা গিয়েছে 5 তারিখ মুর্শিদাবাদ জেলার অন্যতম ভরসার জায়গা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল যে কোনো সমস্যায় চিকিৎসার জন্য এই হাসপাতালের ওপর ভরসা করেন জেলার বাসিন্দারা কিন্তু পর্যাপ্ত শয্যা নেই বলে অভিযোগ বাসিন্দাদের এক শয্যায় একসাথে একাধিক শিশুকে রাখা হয় এরই মধ্যে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে এসএনসিইউতে সংস্কারের কাজ চলছে ফলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বাড়তি চাপ রয়েছে বলে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মুর্শিদাবাদ নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা